নমস্কার বন্ধুরা, রসুন সাথে শ্রীতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি, সামনেই তো জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি, সেটা হচ্ছে নারকল নাড়ু। গুড় দিয়ে তৈরি নারকল নাড়ু, খুব কম ইনগ্রেডিয়েন্টস, আখের গুড় লাগছে আর নারকল কোরানো, আর সাথে চাইলে আপনি অল্প করে ঘা ক্ষীর দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু গুড় দিয়ে এবং এলাচ গুঁড়ো বা এলাচ ইউজ করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা উইথ ওনলি টু ইনগ্রেডিয়েন্টস, নারকল নাড়ু। আর আমরা জানি যে এই জন্মাষ্টমীতে আরও অনেক কিছু আমাদের নাড়ু গোপাল পছন্দ করেন, তার মধ্যে আছে খোয়া ক্ষীর, ননি, মাখন, মালপোয়া, আরও অনেক রেসিপি। তো আমার ইচ্ছে আছে আরও কয়েকটা এপিসোডে আমি যদি পারি তো জন্মাষ্টমী স্পেশাল আরও কিছু মিষ্টি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের রেসিপিটা চলুন শুরু করে দেওয়া যাক। আমি এখানে নারকল কুড়িয়ে নিয়েছি, দুটো হাত কুড়ুনি দিয়ে কুড়িয়ে রেখে দিয়েছি একদম ঝুরো ঝুরো করে। এছাড়া আমাদের লাগছে আখের গুড়। আখের গুড় আমি প্রায় 150 গ্রাম মতো এখানে ইউজ করেছি। নারকল নাড়ু করতে গেলে সবথেকে প্রবলেম হয় গুড় কতটা দেব সেই আন্দাজ করাটা। তো আমি যেহেতু আজকে সেভাবে রান্নাবাড়া জানেন না, নভিস লোক, তাদের জন্যই এই নারকল নাড়ু করাটা দেখাচ্ছি। তো তাদের সুবিধার্থে বলি, আপনাদের সবথেকে ভালো হবে যদি আপনি অল্প অল্প করে গুড় নারকলের মধ্যে এইভাবে দিয়ে হাতে করে চটকে বা কোচলে মেখে নেন। তাহলে আপনি যখনই গুড়ের কালারটা সারা নারকলের গায়ে লেগে যাবে তখনই বুঝবেন এক্স্যাক্ট অতটা গুড়ি আপনার লাগতো, তার বেশি লাগবে না। কিন্তু আমাদের মা বা দিদিমা ঠাকুমারা যেভাবে করতেন, তারা কড়াইতে আগে গুড় দিয়ে নিতেন, তাদের চোখের আন্দাজ খুব ভালো ছিল, তাই সেই আন্দাজে আগে গুড় দিয়ে সেটা একটু পাতলা হলে তারপরে ওনারা নারকলটা দিয়ে কড়াইতে নাড়তেন। কিন্তু আমি আপনাদের সুবিধার্থে বলছি, যারা নারকল নাড়ু করতে জানেন না তারা আগে নারকলটা কুড়িয়ে নিয়ে তাতে গুড়টা মিশিয়ে নিন ভালো করে, এবং হাতের সাহায্যে চটকে সারা নারকলের গায়ে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিন, এবং দেখুন এই রকমভাবে গুড়ের রঙটা সারা নারকল নাড়ুতে যদি লেগে যায়, মানে নারকল নাড়ু নয় নারকলেতে লেগে যায়, তাহলেই বুঝবেন আপনার গুড় মেশানো একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। যদি কড়াইটা ননস্টিক হয় তাহলে যারা একদম নতুন রাঁধুনি আর কি, নভিস, তাদের পক্ষে সুবিধা হবে নারকল নাড়ুটা করে নিতে, তবে লোহার কড়াইতেও করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। তো কড়াইতে প্রথমে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি, এবং তারপর তাতে ছোট এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে জাস্ট খোসাটা ছাড়িয়ে খোসা শুদ্ধই এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা নাড়লে একটুখানি যেই ঘি এবং এলাচের গন্ধটা বেরোবে, তারপরে আমরা নারকলের মিশ্রণটা এই কড়াইতে দিয়ে দেব। এই সময় কড়াইতে দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা গ্যাসের লো মিডিয়াম রাখবেন, কারণ বেশি হাই করলে গুড় আপনার কড়াইতে ধরে যেতে পারে তলায়, এবং নারকল নাড়ু তৈরি হওয়ার আগেই পুড়ে একদম শেষ হয়ে যাবে। তাই সবসময় লো মিডিয়াম ফ্লেমে এটাকে বারে বারে নাড়াচাড়া করতে থাকবেন, মানে কন্টিনিউয়াসলি স্টিয়ার করতে পারলেই ভালো হয়। যত বেশি ভালো করে নাড়াচাড়া করবেন তত কিন্তু জিনিসটা নরম, মানে সফট, এবং খেতেও খুব সুস্বাদু হবে। লো মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখুন নারকলের কোরার রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে, ডার্ক ব্রাউন হয়ে গেছে। তো আপনি নাড়তে নাড়তে যে সময় দেখবেন যে কড়াই থেকে নারকল নাড়ুর যে মিশ্রণটা নারকলের সেটা আর কি ছেড়ে ছেড়ে আসছে এবং একদিকে হয়ে যাচ্ছে, পুরো জিনিসটা একসাথে হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার নারকল নাড়ুর জন্য মিশ্রণ একদম রেডি হয়ে গেছে। প্রায় 15 মিনিট পর একদম রেডি হয়ে গেছে। এবার আমরা নারকলের এই মিশ্রণটা একটা বোলেতে নামিয়ে নিয়েছি, এবং হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন, এবং অল্প অল্প করে পরিমাণ নারকলের ওই মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে যেভাবে আমরা আটা, মানে রুটি করার আটা লেচি করি, সেরকম গোল গোল করবেন, এবং হাতের সাহায্যে একটু চেপটিয়ে নারকল নাড়ুগুলোকে তৈরি করে ফেলবেন। আপনার যেরকম সাইজ পছন্দ আপনি সেরকম করুন। একে একে আমি সব কটা নারকল নাড়ু গড়ে নিলাম।
এবারের জন্মাষ্টমী আমাদের সববার খুব ভালো কাটবে, ঝটপট বানিয়ে ফেলুন তাহলে নারকল নাড়ু। কেমন লাগলো আজকে নারকল নাড়ু? খুব ঝটপট তৈরি হয়ে গেল না? তো চলুন বানিয়ে ফেলুন নারকল নাড়ু বাড়িতে, আর আমাকে লিখে জানান আপনাদের নারকল নাড়ুগুলো কেমন হয়েছিল। আর আপনাদের বাড়ির কচি কাঁচা যারা সব আছে না, নাড়ু গোপাল বা নাড়ু গোপালি মানে রাধা টাধা, তাদের কেমন লাগছে সেটাও জানান। আর যারা ভাবছেন যে নারকল নাড়ু তো খুব সহজ রেসিপি, আমি তো জানতাম এটা, আর দেখে কি করব, তাদের বলি আপনি হয়তো জানতেন, আপনার নেক্সট জেনারেশন কিন্তু জানে না। তো আপনি জানতেন তাতে কি হয়েছে, আমার এই রেসিপিটা নেক্সট জেনারেশনের যারা আছে তাদের সাথে শেয়ার করে দিন। আর আপনি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, সঙ্গে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কি কি রেসিপি আপনারা দেখতে চান। আজকের মতো চললাম, আবার খুব শিগগিরই ফিরে আসছি জন্মাষ্টমী স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে। টাটা।